সঠিক নিয়মে বাংলাদেশ থেকে কিভাবে ওকেএক্স ওয়ালেট অ্যাকাউন্ট অর্থাৎ ওকেএক্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি নিজে একটি ওকেএক্স অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো তার জন্য ফার্স্ট অফ অল কি করবেন, চলে যাবেন আপনার ফোনে প্লে স্টোরে। তো এখান থেকে জাস্ট আমার প্লে স্টোরটি ওপেন করে দিচ্ছি। তো ওপেন করার পর এখানে আপনাকে সার্চে লিখতে হবে ওকেএক্স। তো ওকেএক্স লিখে সার্চ করার পর এখানে আপনার ওকেএক্স অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমার দেখতে পাচ্ছেন ইনস্টল করা রয়েছে, তার কারণে এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনারা ইনস্টল করে তারপর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে অবশ্যই একটি ভিপিএন কানেক্ট করতে হবে। তো প্লে স্টোর গিয়ে আপনি সুপার ভিপিএন লিখে সার্চ করবেন, তাহলে একটি ভিপিএন পেয়ে যাবেন। তো ভিপিএনটি ইনস্টল করে তারপর আপনি ভিপিএনটি অবশ্যই কানেক্ট করে নেবেন, তাহলে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে ভিপিএনটা কানেক্ট করে নিলাম। তো ভিপিএন কানেক্ট করার পর তারপর এখানে জাস্ট আমার ওকেএক্স অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে পারমিশন চাইলে জাস্ট অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার সাইন আপ লগ ইন লেখা আছে। তো সিম্পলি এখান থেকে সাইন আপ লগ ইন এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন লেট গেটস ইউ স্টার্ট। তারপর এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, তার জন্য জাস্ট এখানে কান্ট্রিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনি সার্চ অপশনে লিখবেন বাংলাদেশ। তো আমি জাস্ট এখানে বি লিখলাম, বি লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ চলে আসছে। তো এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তো বাংলাদেশ সিলেক্ট করার পর তারপর জাস্ট এখান থেকে আপনাকে এই খালি করে টিক মার দিতে হবে। তো টিক মার দেওয়ার পর তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে জাস্ট আপনার এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন টেল আস ইউর ইমেল। তো এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো ইমেল অ্যাড্রেসটি অবশ্যই আপনার ফোনে থাকতে হবে। তো এখানে জাস্ট ইমেল অ্যাড্রেস দিয়ে তারপর এখানে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ। তো সাইন আপে ক্লিক করে দিতে হবে। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদের সামনে এইরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এইখান থেকে আপনাকে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা দিবে। তো এই ক্যাপচাটি পূরণ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা বৃত্ত রয়েছে। তো এই তীর চিহ্নটা এদিকে টেনে তারপরে আপনি এই বৃত্তের উপর বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এই ক্যাপচাটি পূরণ হয়ে যাবে। তো ক্যাপচাটি পূরণ হওয়ার পর তারপর আপনার ইমেলে একটি কোড আসবে। তো কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমি ব্যাক চলে আসবো। তো ব্যাকে আসার পর আমার ফোনে জিমেল অ্যাপ্লিকেশন আসবো। তো জিমেল আসার পর এখান থেকে জাস্ট আমার কোডটি এখান থেকে দেখে নিব। তো কোডটি দেখার পর তারপরে জাস্ট আপনি ওইখানে গিয়ে কোডটি বসিয়ে দিবেন। তো কোডটি এখানে টাইপ করে দিলাম। তো কোডটি টাইপ করার পর অটোমেটিক আপনার এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। তো এখানে জাস্ট আপনার একটি ফোন নাম্বার দিতে হবে, তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার কান্ট্রি কোড আছে। তো পাশে এই কান্ট্রি কোডে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে অবশ্যই আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি কোডে ক্লিক করার পর তারপর এখানে আমি বিডি লিখলাম। তো বি লেখার সাথে সাথে এখানে বাংলাদেশের কোডটি চলে আসছে। তারপর এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে নাম্বারটা দিয়ে দিলাম। তো নাম্বার দেওয়ার পর তারপর এখান থেকে ভেরিফাই নাও এখানে ক্লিক করব। তো ভেরিফাই নাও ক্লিক করার পর এখানে আপনার ফোন নাম্বারটি দিলেন। তো ফোন নাম্বার একটি মেসেজের মাধ্যমে কোড আসবে অথবা ফোন কলের মাধ্যমে কোড আসবে। তো কোডটি আপনাকে এই খালি করে বসিয়ে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমার দেখতে পাচ্ছেন কোডটি অলরেডি চলে আসছে। তো এখান থেকে জাস্ট কোডটি আমি দেখে এখানে বসিয়ে দিব। তো এখান থেকে জাস্ট আমি কোডটি বসিয়ে দিলাম। তো কোডটি বসানোর পর তারপর এখান থেকে জাস্ট আপনাকে নেক্সটে ক্লিক করবেন অথবা অটোমেটিক এরকম পেজ আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পাসওয়ার্ড। তো এখানে আপনার ওকেএক্স অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটি অবশ্যই আপনার 8 সংখ্যার উপরে হতে হবে এবং পাসওয়ার্ডে আপনি ছোট হাতের সংখ্যা এবং বড় হাতের সংখ্যা এবং নাম্বার এবং বিভিন্ন ক্যারেক্টার মিলিয়ে পাসওয়ার্ডটি দিয়ে নেবেন। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও। তো যেহেতু বাংলাদেশ থেকে আপনার ওকেএক্স অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবেন না, তার জন্য এখান থেকে ভেরিফাই নাও যে ক্লিক করেন। তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনার বাংলাদেশটা খুঁজে পাবেন না। তো অবশ্যই এখান থেকে জাস্ট আপনি উপরে ক্রস আইকন এখানে ক্লিক করে দিবেন। তো ক্রসে ক্লিক করার পর তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার ওকেএক্স অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর এখান থেকে জাস্ট আপনার বাম পাশে কর্নারের উপরে দেখতে পাচ্ছেন আপনার বক্স আইকন আছে, যদি এখানে ক্লিক করেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার জিমেইলের উপর যদি ক্লিক করেন অথবা প্রোফাইলে ক্লিক করেন। তো ক্লিক করার পর এখানে আপনার ওকেএক্সের ইউআইডিটা পেয়ে যাবেন। তো বিশেষ করে যারা এয়ারড্রপে কাজ করেন তাদের ইউআইডিটি প্রয়োজন হয়। তো ইউআইডিটি কপি করে টেলিগ্রামের বিভিন্ন মাইনিং প্রজেক্টে আপনি কয়েন কালেক্ট করতে পারবেন এবং টোকেন আপনি নিতে পারবেন। আর এই ওকেএক্স অ্যাকাউন্ট দিয়ে আপনি কোনো ধরনের লেনদেন করতে পারবেন না, যেহেতু আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন না। যখন ভেরিফাই চালু হবে তখন চ্যানেলে ভিডিও আসবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।